কলকাতা পুলিশের মাঠ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে রেস কোর্সের মাঠে কলকাতা পুলিশে মাঠ পাশ করা নিজস্ব অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করব কলকাতা পুলিশের রিকুমেন্টের সালটি ছিল আশা করি দু হাজার বারো তেরো প্রচণ্ড রোদ গরমের মধ্যেই দৌড়টি হয়েছিল। মাঠের কন্ডিশন একদম ভালো ছিল না কারণ আমার মাঠে দৌড়ের আগের দিন বৃষ্টি হয়েছিল এবং যদি রেস কোর্সের মাঠ অর্থাৎ ঘোড়া সেই রুটে দৌড়াদৌড়ি করে সুতরাং কোনো কোনো জায়গায় গর্ত ছিল এবং বৃষ্টি হওয়ার দৌড়ুন ওই রুটের উপরে বালি বেশি করে দেওয়া হয়েছিল এমনি বালি দেওয়া দৌড়ানোর রুট তারপরে বৃষ্টি হওয়াতে আরও বেশি বালি দেওয়া হয়েছিল বলতে পারো দৌড়ার রুটটি সৌ রাস্তার মতো এবং পাশে প্রচুর পরিমাণে দুই পাশে ঘাস দেখতে পারবে আর ঠিক যখন দৌড়াবে দুপুরের দিকে দেখবে পুরো মরিচিকার মতো লাগবে পুরো অরিজিনাল মরিচিকার মতো লাগবে শুধু মনে হবে সামনের জলের মরিচিকা তুমি এক মাথা থেকে দৌড় শুরু করবে অন্য করে দৌড় শেষ করবে দেখতেই পাবে না মোটামুটি পুরো ট্র্যাকটি তিন কিলোমিটারের মতো হবে তোমাকে তার অর্ধেকের একটু বেশি দৌড়াতে হবে প্রথমে তোমার হাইট ওজন এবং চেস্ট মাপা হবে এবং তারপরে মাথায় টুপির ভিতরে চিপ লাগিয়ে দেওয়া হবে এবং দৌড় শেষ করে শেষ মাথায় আবার কম্পিউটার নিয়ে কিছু ব্যক্তি বসে থাকবে তাদের কাছে ওই চিপটিকে সযত্নে জমা দিতে হবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে তুমি কত সময় দৌড় কমপ্লিট করলে অথবা ফেল করলে সমস্তকেই তোমাকে বলে দেবে এই মাঠে দৌড় পাশ করার কিছু টিপস তোমাদেরকে বলে রাখি তোমরা যতটা পারবে এই মাঠে খালি পায়ে দৌড়ানোর চেষ্টা করবে বালি যতই গরম হোক বালির উপর দিয়ে দৌড়ানোর চেষ্টা করবে ঘাসের উপর দিয়ে দৌড়ানোর সময় অনেক সময় দেখা যায় পা পিছলে যেতে পারে এ তোমার পায়ে মুচকা লাগতে পারে একটা রাস্তায় যেমন করে দৌড়াতে হয় ঠিক সেইভাবেই তোমাকে এখানে দৌড়াতে হবে একদিনে প্রচুর ক্যান্ডিডেট দৌড় করানো হয়ে থাকে অ্যাডমিট কার্ডে লেখা থাকবে কারোর সকাল সাতটা কারোর সকাল নটা কারোর দুপুর বারোটা ঠিক এইভাবে অ্যাডমিট কার্ডে কখনকার দৌড়াবে টাইম উল্লেখ করা থাকতো আর একটা বিষয় একসাথে কিন্তু ছাড়া হবে না তোমাকে কম্পিউটার সেন্টার থেকে মাথায় চিপ লাগিয়ে দেওয়া হবে এবং তারপর লাইন দিয়ে দৌড় শুরু হবে সুতরাং কারোর টাইমের সাথে কারোর টাইমে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই ব্যাপারটা হচ্ছে তুমি ভাবছো আমার আগের ছেলেটার পিছনে পিছনে গেলে তুমি পাশ করে যাবে কিন্তু দেখা গেলো সে আস্তে দৌড়াচ্ছে তারপর তুমি ফেল করে যাবে তাই তুমি চেষ্টা করবে আস্তে আস্তে সবাইকে ওভারটেক করে সামনে চলে যাওয়া কারণ এখানে বেঙ্গল পুলিশের মতো পাক গুনে দেওয়ার ব্যাপারটি নেই সুতরাং তুমি বুঝতেই পারবে না টাইম কখন শেষ হয়ে যাবে তাই যতটা পারবে একটা রিদমে দেওয়ার চেষ্টা করবে কলকাতা পুলিশ ফাইনাল পরীক্ষা পাশ করার জন্য আমার প্রকাশের দুটি বইকে তোমরা সংগ্রহ করতে পারো কমনের জ্ঞানটি থাকলো আমার আর পড়ার দায়িত্ব থাকলো তোমাদের একটি হচ্ছে পাঁচ হাজার জিকে ক্র্যাক এক্সাম বই এবং অপরটি হচ্ছে ইংরাজি গ্রামার বই পাঁচ হাজার জিকে ক্র্যাক এক্সাম বইটি দিয়ে কলকাতা পুলিশ পিলি পরীক্ষায় পঁচিশটি বেশি প্রশ্ন কমন ছিল এবং পশ্চিমা পুলিশ রেডি কনস্টেবল পরীক্ষায় আঠাশটি বেশি প্রশ্ন কমন ছিল আমি এগুলো প্রুফ সময় তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি পরীক্ষার পরে এবং ইংরাজি গ্রামের সমস্ত নিয়মকরিগুলো বাংলায় লেখা রয়েছে তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না এবং খুব সুন্দরভাবে তোমরা ইংরাজি গ্রামে শিখতে পারবে দুটি বই যদি একত্রে সংগ্রহ করো এই ভিডিওটা দেখে তাহলে দুশো আশি টাকায় তোমরা পেমেন্ট করলেই পেয়ে যাবে আর যদি সিঙ্গেল ভাবে সংগ্রহ করতে যাও তাহলে একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে আর যদি পিডিএফ সংগ্রহ করতে যাও সেক্ষেত্রে পিডিএফের মূল্য পঞ্চাশ টাকা করে পড়বে যদি তোমরা ক্যাশ অন ডেলিভারি চাও সেক্ষেত্রে ফ্লিপকার্টকে ব্যবহার করতে পারো তার লিঙ্ককে ডিসক্রিপশান দিয়ে দেবো মোটামুটি যে কথাগুলো মনে ছিল যেহেতু অনেকদিন আগের ঘটনা সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম আশা করি এই টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং দোর কীভাবে পাশ করতে পারবে যদি সেই টিপস জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও তাহলে তার উপর একটা পার্টিকুলারভাবে ভিডিও আসবে ভিডিওটি দ্বারা উপকৃত হলে ভিডিওটিকে অবশ্যই করো ফ্রেন্ডদের কাছে শেয়ার করো আর যদি এই চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি বাজিয়ে রাখো ভিডিওটি আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম